কান্দিতে নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার ছয়। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রণগ্রাম ব্রিজের ওপর থেকে বেআইনি নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হলো মোট ছজনকে। মোট 7,350 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে উত্তরপ্রদেশের বেনারস থেকে জলঙ্গি থানা সাগরপাড়া নিয়ে যাওয়া হচ্ছিল এই নিষিদ্ধ ফেন্সিডিল। রাজ্য এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে বেআইনি নিষিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেপ্তার ছজনকে গ্রেপ্তার করা হয়। রাজ্যের এসটিএফ বিশেষ অভিযান চালিয়ে বেআইনি নিষিদ্ধ ফেন্সিডিল সহ ছজনকে গ্রেপ্তার করা হয় বুধবার সন্ধ্যায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ রুবেল সরকার, মনিরুল শেখ, হাজরাম শেখ, জিয়ারুল শেখ, প্রকাশ সরকার বাড়ি সাগরপাড়া ও তহিদুল শেখ বাড়ি জলঙ্গি থানা এলাকায়। মোট 7,350 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য 14,00,000 টাকা। ধৃত ছজনকে বৃহস্পতিবার জেলা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং, সুতোর রং এবং প্লাস্টিকের লেভেল ও কভার তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে একই ছাদের তলায় অত্যাধুনিক প্রযুক্তি এবং সুদক্ষ কারিগরি দ্বারা সুতো রং করার পাশাপাশি মুড়ি, ভাটির বিস্কিট, ফ্রুট কেক সহ যাবতীয় পণ্যের বাহ্যিক প্লাস্টিক কভার ছাপানো হয়। সুতোর রং করা কিংবা প্লাস্টিক কভার ছাপানোর একমাত্র ঠিকানা সরকার ডাইং অ্যান্ড পলি প্রিন্টিং। প্রোপাইটার আকাশ সরকার এবং শান্তনু সরকার। আমাদের ঠিকানা জাবিন ঝোল, গরুহাট, শিব মন্দির বাজারের পেছনে সুতোর পুরাতন অফিস। যোগাযোগ করুন 9593410171 অথবা 8918121163 এই নম্বরে।